তো এদের অধ্যক্ত দেখে আমি অবাক হয়ে যাই, হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে? কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাখোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো। ষোলনামে মসজিদের গেটও আমাদের করা, আরো অনেক জায়গায় করে দিয়েছি। এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। আমি নিশ্চয়ই চাই যদি ওদের কোনো জট হয়, লেট দেম সিট উইথ মি, লেট দেম। শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না, ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, ডেডিকেটেড ফ্রেট করিডোর আমার সময় হয়েছে সারা ভারতবর্ষে। আমাকে ম্যাপ দেখিয়ে বলল এত জমি চাই এর জন্য। আমি ফিজিক্যালি সার্ভে করিয়ে 15,000 একর মানুষের জমি বাঁচিয়ে দিয়েছিলাম। আমি বললাম কেন, তোমার রেলের পাশেই তো জমি আছে, সবচেয়ে বেশি জমি ভারতবর্ষে ডিফেন্স আর রেলের কাছে আছে। আমি তো কেন্দ্রীয় সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট চালিয়ে এসেছি, তো তোমার নিজের জমির পাশেই তো হতে পারে। আমি এ আইডিয়াও দিয়ে এসেছিলাম যে এখন ফার্স্ট ট্র্যাক হচ্ছে রেলে, পরে সেকেন্ড ট্র্যাক করো, তারপর থার্ড ট্র্যাক করো যখন প্রয়োজন হবে। যেমন ধরুন একটা যারা সমাধি দেয়, খ্রিস্টানরাও দেয়, মুসলিমরাও দেয়, অন্যান্যরাও দেয়, যখন জমিগুলো ওদের শেষ হয়ে যাবে সেখানে, তারপরে আমাকে একটা আইডিয়া বানাতে হবে। ফার্স্ট ট্র্যাকে সমাধি থাকবে, সেকেন্ড ট্র্যাকেও থাকবে, থার্ড ট্র্যাকেও থাকবে, এরকম কিছু একটা ভাবতে হবে ওদের সাথে কথা বলে। আমি ওদের সাথে কথা না বলে ভাববো না, কিন্তু আমার মাথায় এটা আছে, কারণ গভর্নমেন্ট আমার হাতের মুঠোয়। আমি গভর্নমেন্ট ইন্ডিয়াটাও ভালো বুঝি, দেশটাও ভালো বুঝি, রাজ্যটাও ভালো বুঝি। এটা হয়ে গেল আমার গভর্নমেন্ট পার্ট, বইগুলো নিয়ে যাও, চিঠির কপিগুলো সবাইকে দিয়ে দাও, আর এটা একটা এ করে কপি করে পূর্ণিকে পাঠিয়ে দাও। এবার আমি একটা পলিটিক্যাল কথা বলবো, গভর্নমেন্ট যার জন্য আমি দেখুন ন্যাশনাল, আমি আমার জাতীয় পতাকাগুলো সরিয়ে দিয়েছি, যেহেতু আমার আর অন্য জায়গায় বলার জায়গা নেই। ও একটা কথা বলি, যে যারা আমরা 25শে জানুয়ারি একটা প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে যাদের যারা আমাদের 19th এশিয়ান গেমসে প্রাইজ পেয়েছে স্পোর্টস পার্সনদের, ন্যাশনাল প্যারা গেমসের প্রাইজ পেয়েছে গোল্ড মেডেলিস্ট টেডেলিস্ট আছে উইনার, যারা টোটাল নাম্বার অফ উইনার্স গোল্ড সিলভার অ্যান্ড ব্রোঞ্জ মেডেল উইনার্স অ্যাবাউট 322 জন, তাদের আমরা বেলা 4টে সম্বর্ধনা জানাবো। আমাদের এর জন্য 6 কোটি টাকার ওপর খরচ হবে, প্রায় অ্যাবাউট 7 কোটি টাকা, কারণ তাদের টাকা দিতে হবে, একটা ক্যাশ প্রাইজ দেওয়া হয় এবং সেটা আমাদের হবে। এবার আমি আমার একটা কথা বলব, গভর্নমেন্ট হয়ে গেছে, আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি এসেছে, 26শে জানুয়ারি এসেছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম, আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব, মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শোভানুদ্দায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে, এটা আমার দলের প্রোগ্রাম। অ্যাম আই ক্লিয়ার? আর একটা কাগজে লিখেছেন আপনারা, দেখলাম কারো একটা ছবি দিয়ে রেশন দেওয়া হচ্ছে, আমরা কিন্তু নিচ্ছি না।
আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই, এটা মাথায় রাখবেন। 7,000 কোটি টাকা পাই, সাবসিডি আমাদের দেয়নি, আমাদের আমরা নিজেরাই চালিয়ে দেবো, কারণ ওরা যেটা শেয়ারে দেয় সেটা পরিমাণ 5 থেকে 5.5 হবে, বাদ বাকিটা 5 আমাদের দিতে হয়। তার মানে বুঝতে পারছেন আমার 1,000 কোটি টাকা যায়। এর ফলে আমার দুটো কাজ হয়, একটা আমরা 5 কেজি করে যেটা রেশন দিই, আর একটা হচ্ছে আমি কৃষকদের ঘর থেকে FCI থেকে চাল না নিয়ে FCI চাল, ভাঙা চাল, আধ ভাঙা চাল, বালি ভরা চাল, খুদ ভরা চাল লোকে পছন্দ করে না, আমি আমার চাষির ঘর থেকে এই চালটা কিনি, যাতে চাষিরা তাদের চালটা বিক্রি করতে পারে, ধানটা, এবং তাদের জীবন জীবিকাতে যেন অল্প মূল্যে ধান রাস্তায় ফেলে দিতে না হয়, এই ভাবনা নিয়ে এটা আমরা করি। আমি আবার সবাইকে বলবো আরেকটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা, আগামী 20 তারিখ থেকে, 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি, নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়,